সেনা শাসকদের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়ে উচ্চ আদালত গণতন্ত্রকে সুরক্ষিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের নতুন ১২তলা ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। এছাড়া অনেক বাধা পেরিয়ে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বিজয় ৭১ নামে সুপ্রিম কোর্টে নির্মাণ করা হয়েছে নতুন ১২তলা ভবন। ১৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে আছে আধুনিক সুবিধা সম্বলিত ৩২টি বিচারকক্ষ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের কিছু রায় দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করেছে। বাংলাদেশে ৭৫ পর বারবার যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রতি, যে উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে। যুদ্ধাপরাধী যারা, যাদের বিচার জাতিবিচার শুরু করেছিলেন, তাদেরকেও মুক্তি দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান, এবং তার পরবর্তীতে তার স্ত্রীও পদাঙ্ক খালেদা জিয়াও সেই একই কাজ করেছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নেয় বর্তমান সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। বিচারহীনতার যে একটা সংস্কৃতি এই দেশে চালু করা হয়েছিল, এই কালচারটা চালু করা হয়েছিল, সেটা একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকারে যেতে পেরেছি। তখন সেখানে অনেক বাধা, অনেক কিছুই আমাদের মোকাবেলা করতে হয়েছে। আমরা চাই যে বাংলাদেশ সঠিকভাবে এগিয়ে যাক, বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পাক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এ সময় সব বিচার প্রার্থীর সাথে মানবিক আচরণ করতেও বিচারপতিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান করছি রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।